হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সাউথ ইন্ডিয়ান একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো, যেটা আমরা খেতে সবাই ভালোবাসি, যেটা অনেক সময় ইডলি ধোসার সাথে সার্ভ করে থাকা হয়, মেদু বড়া। তাহলে চলুন দেখে নিয়ে এই মেদু বড়াটা করতে আমাদের কি কি লাগছে। বড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছি, খুব ভালো করে ধুয়ে এটাকে আমি আর 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি এটাকে জল থেকে ছেঁকে নেব। আমি ডালটাকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি, কারণ এতে একটুও জল থাকলে চলবে না। এবার আমি একটা মিক্সিং জার নেব, নিয়ে এই ডালটাকে দিয়ে দেব। দিয়ে আমি একটা স্মুথ পেস্ট ডালটা থেকে তৈরি করে নেব। এটা আমি জল ছাড়াই পেস্টটা তৈরি করার চেষ্টা করব। খুব যদি দরকার হয় এতে আমি 1 টিস্পুন থেকে 2 টিস্পুন জল দেব, এর থেকে বেশি জল দিয়ে বাটলে এটা আমি তৈরি করতে পারবো না। ডালটা আমি নিয়ে নিয়েছি, এবার আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ডালটা আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এবার এতে আমি কিছু কিছু জিনিস মেশাবো। এটা আমি 1 চামচের মতো একটু আদা গ্রেট করে নিয়েছি, সেটা দেব। 5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দেব। আমি এখানে কিছু কারি পাতা কুচো করে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচো করে নিয়েছি, এটাও দিয়ে দেব। ওয়ান টিস্পুন মতো জিরে দেব, আর পরিমাণ মতো একটু নুন অ্যাড করব। এটাকে আমি তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাতে আপনারা চাইলে একটু চালের গুঁড়োও মিশাতে পারেন, তবে আমি আজকে এখানে মিশাবো না। এইবার এটাকে আমি 10 মিনিটের মতো এরকম হাত দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এটা যত ফেটাবো তত ফ্লাফিনেস তৈরি হবে আমার। আমি এটাকে খুব ভালো করে 10 মিনিটের মতো একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে জল নিয়েছি, এবার আপনার দেখিয়ে দেবো, দেখবো আমি ডালের ব্যাটারটা ফাটানো হয়েছে কি না। অল্প একটু দেব, এটা যদি জলে ভেসে ওঠে তাহলে দেখবেন খুব ভালো করে ডালটা ফাটানো হয়ে গেছে, আমার এটা জলে ভেসে উঠেছে। এইবার আমি কিভাবে মেদু বড়াগুলোকে গড়তে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এবার হাতটাকে আমি ভিজিয়ে নেব, এই হাতের তালুটাকেও আমি ভিজিয়ে নেব। নিয়ে এখানে থেকে কিছুটা পরিমাণে আমি নেব, নিয়ে এরকম হাতের সাহায্যে গোল করে আমি হাতের তালুতে নিয়ে এটাকে শেপ করব, গোল একটা শেপ দেব। দিয়ে মাঝখানে এরকম একটা ফুটো তৈরি করে দেব। এইভাবে আমি একটা একটা করে বানাবো, বানিয়ে আমি তেলে ছেড়ে দেব। আমি এখানে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি বড়াগুলোকে একটা একটা করে বানিয়ে আমি তেলের মধ্যে ছাড়বো। তেলে ছাড়ার সময় খুব সাবধানে এটাকে ছাড়তে হবে, কারণ তেলটা খুব গরম। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে হাতের সাহায্যে এরকম গোল করে, হাতে আপনার একটু জল লাগিয়ে নেবেন,
তাহলে ডালটা হাতে চিপকে যাবে না। এরকম ভাবে একটু গোল করে দেব। গোল করে তেলে ছেড়ে দেব। এক পিট ভাজা হলে আমি তারপর উল্টাবো। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় আকার দিতে পারেন। আমার এক পিট হয়ে গেছে, আমি এবার আস্তে করে উল্টে দেব। দিয়ে এই পিটটাও আমি লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার দুপাশ থেকে লাল হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এভাবে আমি আরো কিছু বড়া বানিয়ে নিয়ে আসছি। বড়াগুলো আমি সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আওয়াজটা পাচ্ছেন, এটা বাইরে থেকে পুরো ক্রিস্পি হয়েছে। আর একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কত ভেতর থেকে একদম পুরো সফট। তাহলে আমার তৈরি হয়ে গেল মেদু বড়া। আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি, বাই।